ছবিতে একটু লাউড অ্যাক্টিং করি, আমি এখানেও করতে যাচ্ছিলাম আর কি, করছিলাম। হঠাৎ একবার মাহি বললো, মাহি তোমার সাথে আমার একটু কথা আছে, পরে সাইডে নিয়ে গিয়ে বললো, মনে হয় কি যে আমরা যেই সিনেমাটাতে করছি এটা এইভাবে না, একটু তুমি আন্ডার টোনে যাও। ওই জায়গায় মানে কো আর্টিস্ট হিসেবে মাহির কাছে আমি কৃতজ্ঞ। আর আমি যা করেছি, আমি জানি না কতটুকু করেছি, আমি আমার কোনো ছবি মনে হয় আমি টানা দুই দিন দেখিনি। এই প্রথমবার আমি আজকে দ্বিতীয়বার লাইভ দেখলাম। অল ক্রেডিট গোস টু শামীম আহমেদ রনি। আর আমার ভোকাল নিয়ে আমার নিজেরই একটা কনফিউশন থাকতো সবসময়, সেই জায়গায় এখানে একটু হয়তো চেঞ্জ আনতে পেরেছি। সেটা হচ্ছে যে আমার শানু ভাই, উনি সেটা করিয়েছেন। আর পুরো সিনেমাটা আসলে হয় কি যে এখানে মিশা ভাই আছেন, মিশা ভাইয়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, উনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন আমাদের কাজটা দেখার জন্য। মিশা ভাই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। আর একটা বিষয় হচ্ছে যে মিশা ভাই মাঝখানে যখন বিরতির সময় দেখা করতে গেলাম, উনি বললো যে খুব চেষ্টা করেছো। চেষ্টাটা আসলে আমি করিনি, আমাকে ভাঙবার জন্য যেই প্রচেষ্টা সেটা ছিল রনি ভাইয়ের। রনি ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে এই ক্যারেক্টারের জন্য উনি নাকি মানে আমাকে ভাবছিলেন। ওনার ধারণা ছিল যে আমি ক্যারেক্টারটা করবো না। আমি আমি এখনও আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ক্যারেক্টার কেউ করবে না, যদি কেউ ফেলে দেয় সেটা আমি করতে চাই, কারণ আমি ভালো কাজ করতে পছন্দ করি, ভালোবাসি, আমি সিনেমায় থাকতে চাই আপনাদের পাশে আজীবন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।